প্রথম বই ছিল ধূলিমুটি সোনা, সেই বইটা আমি এই রাজবাড়ির মোড়ে পেয়েছিলাম এবং ফণীদা বইটা কাউকে উপহার দিয়েছিলেন, কারণ বোধ হয় অন্নপ্রাশনা কাউকে উপহার দিয়েছিল, বইটা আমি ফণীদাকে দিয়েছিলাম, পরে উনি আবার ওই বইটা চেপেছিলেন। আরেকটা বিখ্যাত বই পেয়েছিলাম, সেটা আমি রাখিনি, আমি সেটা দিয়ে দিয়েছিলাম, আমাদের তখনকার রিজিয়নাল সেক্রেটারি ছিলেন নির্মলকান্তি ভট্টাচার্য, তাকে বইটা দিয়েছিলাম। বইটা হলো গোপাল হাজারের একতা এবং সেটাও সই করা। আর বাসিক থেকে আরেকটা বই আমি পেয়েছিলাম, সেটা আমি রাখিনি, আমি দিয়ে দিয়েছিলাম, সেটা হলো রবীন্দ্রনাথের সই করা রবীন্দ্র রচনাবলী অসুবিধা সংগ্রহ এক, সেটা রবীন্দ্রনাথের সই করা বইটা আর কি, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এই কিছুদিন আগে মারা গেছেন সুবিমল্লা, এই সুবিমল্লাকে আমি দিয়েছি। তো এই উৎপাদন সূত্রে এরকম অনেক রকম বই পেয়েছি। আর ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, পাঁচজন সে কথাটা বলার আগে একটা বলে নিই, সেটা হলো যে 1982 সাল নাগাদ ফুটপাত থেকে একটা বই কিনেছিলাম, সেই বইটার কথা সত্যজিৎ রায় কানে গিয়ে পৌঁছেছিল এবং সত্যজিৎ রায় কোন তিনি আমি তার সহকর্মী ছিলাম, তিনি আমাকে বললেন যে বর্ধা তোমাকে দেখা করতে বলেছিলেন এই বইটা নিয়ে। তো আমি তখন এই বইটা আমাকে দেখাতে গিয়েছিলাম, সেই বইটার নাম হলো হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দি ফেয়ারি টেল অফ মাই লাইফ। ওই বইটা যখন আমি ওকে দেখালাম, উনি বললেন বাবা এই বই তুমি কোথায় পেয়েছো, আমি বললাম যে এটা বয়সের ফুটপাতে পেয়েছি। এবং আশ্চর্যের ব্যাপার, যখন আমি বইটা নিই তখন আমার কাছে টাকা ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে টাকা নেই, তো উনি বললেন যে সে ভদ্রনাথ তখন দত্ত, উনি বললেন যে টাকা নেই, তো ঠিক আছে আপনি পরে দিয়ে দেবেন, তো আমি পরে মাইনেকে টাকা দিয়ে এলাম। এবং তখন জিজ্ঞেস করেছিলাম যে বইটার দাম কত, তখন বলছিলাম 50 টাকা। জিজ্ঞেস করেন পেয়েছিলেন কোথায়, উনি বলেছিলেন হ্যাঁ বোম্বেতে এই বইটা আমি পেয়েছিলাম। এরকম আরও অনেক ঘটনা আছে আর কি। যে কথা শেষ কথাটা বলি, স্কুলে যখন ক্লাস 7-এ পড়ি তখন সুক্তরা কিনতে যেতাম, তাকে যখন কিনতে গেছি কিন্তু পাইনি, ফেরত আসছি, তখন স্কুলের মাস্টারমশাই তিনি আমাকে আমাদের পারিবারিক বই কিনতেন, আমার যে স্কুলের কোথায় গিয়েছিলি, আমার সুক্তরা কিনতে, তা আমাকে বললেন যে গরিবের আমার ঘোড়া রক্ষেন। তো তখন জানতাম না যে গরিবের ঘোড়া রোগ থাকার কি সুবিধা, সেই গরিবের ঘোড়া রোগ দিয়ে আমাকে আজকে এইখানে আপনাদের সামনে পৌঁছে দিয়েছে। আমি সত্যি সত্যি ওই ঘোড়া রোগের কাছে কৃতজ্ঞ এবং ফুটপাতের বইয়ের কাছেও কৃতজ্ঞ। এবারে কবি দিলীপ চন্দ্র প্রণীত রূপ বল ব্যক্তিগত কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এখানে। বইটির প্রকাশক এই সময়ে বাংলা কবিতার অহংকার আদম প্রকাশন। বাংলা কবিতার প্রতি তাদের নিষ্ঠা, যত্ন ও শ্রম ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে। সেই প্রতিষ্ঠান প্রকাশ করছে কবি দিলীপ চন্দ্রের কবিতার বই। বাঁকুড়া খ্রিস্টান কলেজের উজ্জ্বল ছাত্র দিলীপ চন্দ্র 70 দশকের শুরু থেকেই কবিতা চর্চার শুরু। জন্ম 1954 সালে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে। পরিস্থিতির দাবিতে উচ্চশিক্ষা শেষ করে দ্রুত কর্মজীবনে প্রবেশে একরকম বাধ্য হন। কর্মসূত্রে উত্তর ও দক্ষিণবঙ্গের বনাঞ্চলের মায়াবী সৌন্দর্যের সান্নিধ্যে এসেছেন। বঙ্গ প্রকৃতির লাবণ্যময় রূপ তার কবিতার নির্যাস। তার কবিতায় তাই লেখা হয়, যত দূরেই যাব এই চলাচল আমারই ঘর। কর্মজীবনের ব্যস্ততায় কবি দিলীপ চন্দ্রকে বেশ কিছুদিন কবিতা রচনা থেকে দূরে থাকতে হলেও এই সময় পরিসরে তিনি হয়ে উঠেছিলেন কবিতার অন্তরঙ্গ পাঠক। এর আগে তার দুটি কবিতার পুস্তিকা বেরিয়েছে, অলৌকিক নক্ষত্রলোক এবং দূর মাঠের আস্তানায়। আজ তার তৃতীয় কবিতার বই রূপ বল ব্যক্তিগতের মোড়ক উন্মোচন করবেন শ্রী সৌরিক ভট্টাচার্য। Thank you.
মাধ্যমে আপনাদের ওরা তো আসতে পারে। এখন আমি দিলীপ বাবুকে অনুরোধ করছি তার সদ্য প্রকাশিত বইটি থেকে দু তিনটি কবিতা পাঠ করে শোনাতে এবং সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জ্ঞাপন করতে। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নিজ এবং গুরুপাত্রকে আমার বইটি এভাবে প্রকাশের উদ্যোগ নিয়ে প্রকাশ করার জন্য এবং আরও মানে ইদানীকালে আশ্চর্যের কি কথা যে কবি নরেশ বোরকে নিয়ে ছটি অনুষ্ঠান ওরা করেছেন এবং ঠিক এবছরও অহর্নিশ এবং মরুপুত্রের সহযোগিতায় কবি নরেশ বোস স্মারক বক্তৃতা আয়োজন করেছেন। আমরা খুব ভুলে যাচ্ছি তো ভুলে যাচ্ছি অনেক কিছু ভুলে যাচ্ছি সাহিত্য কবিতার জগতে সংস্কৃতির জগতে অনেক মানুষকে আমরা ভুলে যাচ্ছি। তো এটা আমি আশ্চর্য কথাটা এই কারণে বলছি যে কবি নরেশ বোসকে মনে রেখে প্রতি বছর এভাবে আয়োজন করা এটা আমার কাছে সত্যি ইদানীকালে যে সমস্ত ঘটনা ঘটছে এই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে তাতে করে অনেকেই আমরা ভুলে গেছি। আমরা কজন প্রেমেন্দ্রের কথা বলি, কজন অমিত চক্রবর্তীর কথা বলি, কজন করি, কিন্তু সেক্ষেত্রে এটা একটা মানে দৃষ্টান্ত আমার অত্যন্ত ভালো লেগেছে এবং অত্যন্ত আমার অত্যন্ত অতি কৃতজ্ঞ আমি এবং অতি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বলে। আর আমার কবিতা সম্বন্ধে আমি কিছু বলবো না, আমার কবিতা কবিতাই আমার কথা ওভাবেই থাকো পাতার আড়ালে মাঠে মাঠে এক বারক ধেনু চড়ায় বাঁশি বাজায় মোহর তলায় ওঠে বাতাসের ঘূর্ণি এই দুপুর রোদে এলোমিশি কোথায় যাস নদী পার হয়ে এইখানে ছায়ায় দুদণ্ড বসে যা শোভনা শোভনা তোকে ছুলে পড়ে নদীখানে রূপ যেভাবে নদীকে ছুলে হারিয়ে যায় নদী পড়ে থাকে শুধু এক দুর্বন্ত রেখা শোভনা শোভনা তাই ছুঁড়ে পড়ে ভেঙে যাবে রূপ বাঁশি ধুলিতে পড়ে আছে বাঁশি তুলে নিতে পারিনি তবু বাঁশি বেজে যায় বাঁশির শব্দে হেই হেই করে লাঙল দিয়ে চলেছে আমাদের ঘোষ টাকা বিড়িতে টান দিতে দিতে গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে ওপারা অনুকূল বাউরি বাঁশির শব্দ শুনতে পাচ্ছে সেও নাপিত খুঁড়ি বাঁশি শুনতে শুনতে হাঁড়িতে হাতের চাল ফেলছে প্রবল ঝড়ে ঘর উঠে গেছে যে কানাই মন্ডলে সেও বাঁশি শুনতে শুনতে চালা মেরামত করছে সবাই এই অদ্ভুত বাঁশির শব্দ শুনতে শুনতে কোনো রকম কাজ করে চলেছে বাঁশি বাজছে বাতাসে দিঘির পাড়ে গায়ের বড় মাঠ পেরিয়ে বাঁশির শব্দ ভেসে আসছে রোকসিনায় অবসুচ্ছে অট্টালিকা থেকে তাল পাতার ঘর প্রতিটি ঋতুকে ঘিরে বাঁশি ভেজে চলেছে এমন সুরে সুরে আচ্ছন্ন করে রাখো কেবল তুমি সুন্দর তোমার বাঁশিকে জন্ম হো সহস্র আনন্দ সকাল। নানা কারণে বিশেষ করে আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি করোনা ভাইরাস সংক্রান্ত, তার কারণে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা আমরা আপাতত মুলতুবি রাখবো কিনা, কিন্তু পরে সবার সাথে আলোচনা করে এটাই ঠিক করলাম যে এই সভা আবার কবে করবো কীভাবে করবো। তাই প্রথমেই বলে রাখি যে খানিকটা দ্বিধায় ছিলাম আজকের এই সভা আয়োজন করার ব্যাপারে, আর সেই কারণেই আজকের প্রস্তাবিত যে অনুষ্ঠান সূচি যেভাবে ছিল আমাদের আমন্ত্রণ পত্রে তার কিছু রদবদল ঘটাতে হয়েছে। তার কারণ আজকে যিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন করার কথা ছিল যার শ্রীমতী মুকুল চক্রবর্তী,
এবং একটি বিশেষ বই নিয়ে আলোচনা করার কথা ছিল যা শ্রী জিৎ মুখোপাধ্যায়। দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দুজনেরই গুরুতর অসুস্থতার প্রাথমিক লক্ষণ হচ্ছে সর্দি হাঁচি কাশি। এই তিনটি ঘটনা যখন তারা আমাকে ফোনে জানালেন তখন আমি সেই ফোনটা থেকেই দূরত্ব রক্ষা করছিলাম তারা যখন বললেন আমাকে আর কি। তো এবং খুব স্বাভাবিকভাবে তাদেরকে বললাম যে তোমরা আজকে অবশ্যই আসবে না। বেলা একটার সময় মুকুলদি ফোন করে জানালেন তার শরীরটা খারাপ। তো এই সব কিছু মিলে আমাদের এই অনুষ্ঠানটাকে একটু এই পর্বে রদবদল করতে হয়েছে। কিন্তু গানের অনুষ্ঠানটা যেহেতু আর এখানে আমরা আয়োজন করতে পারলাম না এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখন আমরা তার পরের যে অনুষ্ঠানটি তার দিকে চলে যাই। গত 10 জানুয়ারি 2020 যাদবপুরের ইন্দুমতী সভাগারে আমরা প্রাবন্ধিক স্বপন মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করেছিলাম। সেই সভায় শ্রী শঙ্খ ঘোষ মোড়ক উন্মোচন করেছিলেন প্রদীপ ঘোষ প্রণীত বুদ্ধদেব বসুর সান্নিধ্যে শিরোনামের একটি স্মৃতি গ্রন্থের। বইটির প্রকাশক আমরাই, অর্থাৎ অহর্নিশ। আপনারা অনেকেই জানেন অহর্নিশ ব্যবসায়িক বা পেশাদার প্রকাশনা সংস্থা না হলেও আমরা আমাদের সীমিত সামর্থ্যে ভালোবাসা অথবা প্রয়োজনের টানে একাধিক গুরুত্বপূর্ণ বই এর আগে প্রকাশ করেছি। বুদ্ধদেব বসু বিবর্ণ বিস্ময়, নরেশ গুহ বৈচিত্র্যের পরিসরে, নরেশ গুহ 90 এমন বই অতীতে আমরা প্রকাশ করেছি অর্থনৈতিক লাভের কথা না ভেবে। ঠিক সেই ধারাতেই আমরা প্রকাশ করেছি প্রদীপ ঘোষের সুলিখিত এই স্মৃতি গ্রন্থটি। কানপুর আইআইটির প্রাক্তন অধ্যাপক প্রদীপবাবু বুদ্ধদেব বসুর কনিষ্ঠা কন্যা দময়ন্তী বসুকে বিবাহ করেছিলেন। 1980 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কম বেশি 18 বছর বুদ্ধদেব বসুর সান্নিধ্যে থাকার যে সৌভাগ্য প্রদীপ পেয়েছেন এই গ্রন্থে তার একটা ধারা বিবরণ আছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি হয়তো এই বইটি নিয়ে দু একজন মধ্যে একটু বিরূপ কিছু মনোভাব তৈরি হয়েছে, কিন্তু আমাদের মনে হয় যে তারা যদি গ্রন্থটি পাঠ করেন তবে তারা অচিরেই বুঝতে পারবেন যে এই গ্রন্থটির মধ্যে সেই অর্থে কোনো আপত্তিকর কিছু নেই। আর এই বইটি নিয়েই আজকে উত্তরকাল পত্রিকার সম্পাদক জিৎ মুখোপাধ্যায়ের কিছু কথা বলার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারলেন না। তাই আমরা শেষ পর্যন্ত যখন শ্রী সৌমিন ভট্টাচার্যকে জানালাম আমাদের এই আসন্ন বিপদের কথা এবং তাকে বললাম যে আপনি যদি দু চার কথা বলেন বইটি সম্পর্কে, কেননা সেদিন সেই অনুষ্ঠানে সৌমিনবাবু ছিলেন এবং তিনি আমার কাছ থেকেই বইটি সংগ্রহ করেছিলেন। তো আমি জানি সৌমিনবাবু খুব তন্ন তন্ন করে এই বইটি পাঠ করেছেন, তাই আমি যখন স্যারকে বললাম স্যার রাজিও হয়ে গেলেন। সুতরাং এ আমাদের একটা উপরি পাওনা, বাড়তি প্রাপ্তি যে প্রদীপ ঘোষ প্রণীত বুদ্ধদেব বসুর সান্নিধ্যে এই বইটি নিয়ে শ্রী সৌমিন ভট্টাচার্য দু চার কথা বলবেন। আপনারা জানেন আজ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন, সেই দিনটিকে স্মরণ করে এই আলোচনার মাধ্যমে আমরা বুদ্ধদেবের প্রতি আমাদের তর্পণ অঞ্জলি নিবেদন করছি। এখন শ্রী সৌমিন ভট্টাচার্য তার বক্তব্য রাখবেন। এখনই আলোচনা নয়, সেটা আমার পক্ষে সম্ভব না। আর আপনারা তো শুনলেন যে এরকমের অবসাদ কথা আমি কিছু বলবার নেই। আপাতত আমরা আমাদের দুজনের দ্রুত আরোগ্য কথা ভাবি, এছাড়া তো কিছু করার নেই। তো আলোচনা কি ওইভাবে নয়, আমি বইটা পড়েছি এটা ঠিকই, আর এই বইয়ের লেখকের সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, সে পরিচয় আছে অনেকের উপরে। কিন্তু এই বইয়ে আলোচিত অনেক মানুষের কথা আমি জানি, দীর্ঘদিনের বন্ধু। এই বইটা আমি বলবো যে ধর্মটা নিয়ে আমি একটা কথা বলে একটু বলতে চাইব, এবং সেদিক থেকে আমার নামটাও বোধ হয় একটু একটু অন্যদিকে সরিয়ে দেবে। মনটা বইটার নাম তো আছে বুদ্ধদেব বসুর সান্নিধ্য। আমরা যদি ঠিক এই মন নিয়ে পড়তে যাই যে বুদ্ধদেব বসুর সঙ্গে প্রদীপ ঘোষের ব্যক্তি স্তরে একটা ধরা যাক 18 বছর, যেটা শুভাশিস বললেন,
18 বছরের সান্নিধ্যের কাহিনী তা কিন্তু পাবো না, সেটা আমরা একটু হতাশ হব। সেই অর্থে আমরা প্রায় কাহিনী প্রায় কিছুই পাব না। লেখক যদি ঘোষের আত্মজীবনী তাও যে খুব পাবো তা কিন্তু নিজের কথা অবশ্যই আছে, কিন্তু সেটা খুবই অংশ কিন্তু এই জাতের বইয়ে আমার যেটুকু ধারণা একটা অন্য তাৎপর্য আছে, সেইটা সেই কথাটাই আমি শুধু বিয়ারিত করব। এটা ঠিক পুরোদস্তুর আত্মকথা স্মৃতিকথা আত্মজীবনী এর কোনো কিছুই না, কিন্তু একটা জাতের রচনা তো হয়, আমাদের এখানেও একটা তো আছে বাইরে তো অনেকেরই, সেটা নিজেরই কথা নিজেরই জীবনের কথা নিজেই দেখছেন, কিন্তু সেটা আত্মকথা বলার ধাঁচে নয়। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই হয় এবং বিয়ারজনের ক্ষেত্রে তো মনেই পড়ে যে তারা নিজেকে পুরোদস্তু নিজেরই অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে খুবই আশ্চর্য অভিজ্ঞতা। অনেক সময় তারা হয়তো নিজেদের ধরেই নেওয়া যায় যে সেইভাবে নিজেদের সবকিছু থেকে নিরপেক্ষ একটা অবস্থান হয়তো রাখতে পারেন না, অনেক ক্ষেত্রে হয়তো রাখতে চান না। তো সব মিলিয়ে সেই রচনা কিন্তু একটা জাত আছে এবং অনেকের ক্ষেত্রে তাদের ব্যক্তি জীবনের আর পাঁচজনের মতো সংকট যখন তৈরি হয় সেই সংকটেরও কাহিনী এক অর্থে তারা বলে, কিন্তু পাঠক হিসেবে আমাদের খেয়াল রাখা দরকার যেটা তারই বলা তারই দৃষ্টিতে সেই সংকটে কাহিনী। যেমন আপনারা প্রায় সবাই জানেন যে স্টিভেন হকিং এত বড় বিজ্ঞানী, তার ব্যক্তি জীবন নিয়েও নানা কৌতূহল নানা কথা নানা জায়গায় আছে। স্টিভেন হকিং এর ব্যক্তি পরিসরে যে সংকট তারও কথা কিছু কিছু বাইরে সাধারণ কথা হিসেবে আমি জানি, এটা নিয়ে তার যা কথা প্রায় বলা যেতে পারে সেই প্রসঙ্গে তো বটে, প্রায় তার প্রত্যুত্তর তার সম্ভবত দ্বিতীয় তার একটা প্রবীণ এখন এই লেখাগুলো একটা মন অনেক সময় থাকে এবং আমরা পাঠক হিসেবেও সেই মনটাকে অনেক সময় প্রশ্রয় দিয়ে ফেলতে পারি যে আচ্ছা এই তো একজনের বা দুজনের ব্যক্তিগত জীবনের পরিসরের মধ্যে ঢোকবার একটা জায়গা তারাই করে দিলে, তাহলে এবার তাদের ময়লা জামা কাপড় জনপরিসরে কীভাবে কতটা কাঁচা হচ্ছে একটু দেখি, এই মুখিঝুঁকি একটা থাকতেই হবে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে এই ধরনের সাহিত্য পাঠ করার দিকে যাই খানিকটা নিজেদেরকে তৈরি করবে, তাহলে এখানে কিন্তু একটা পরিণত মনস্ক দৃষ্টিভঙ্গি একটা জানা যাচ্ছে, সেটা এই যে ব্যক্তি সংকট অনেক সংস্কৃতিতে আছে, খানিকটা আমাদের ভাষা সংস্কৃতির মধ্যেও বোধ হয় আছে যে ব্যক্তি সংকট ব্যক্তি পরিসর ইতিহাস। ঠিক একটা স্তরে ব্যক্তি সংকট নিশ্চয়ই ব্যক্তি পরিসর ইতিহাস, কিন্তু ব্যক্তি পরিসর এবং জনপরিসরে সীমারেখা ওরকম আলাদা থাকে না, থাকার অন্য বিপদ আছে সেটা আমাদের সমাজের বর্তমান যে চেহারা তার নানা জায়গায় বলা যায়, কিন্তু সেই আলোচনা এখন অবকাশ নেই। তো আমরা যদি এইটুকু পরিণত প্রশ্ন করতে পারি যে ব্যক্তি পরিসরের কথা আমরা শুনব, ব্যক্তি পরিসরের কথা নিয়ে আমরা কথা বলব, কিন্তু সেটা সবসময় শুধু লন্ড্রি কাজ বা মনোযোগ নিয়ে এটা ছাড়াও কিন্তু একটা জায়গা আছে। এবং আমার সামান্য যারা শোনার মধ্যে একটা দুখানা বইয়ের কথা আমি ভাবতেই পারি, অত্যন্ত পরিণতভাবে অত্যন্ত পরিণতভাবে তাদের জীবনের একাধিক বড় বড় সংকট তারা মোকাবিলা করছে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমাদের সংকটকে তো সবসময় মাদুরের নিচে তাপাত চাপা দেবার জিনিস নয়, আমরা এই পরিণত মনের পরিচয় এখনো খুব বেশি দিতে পারি না যে আমাদের জীবনের সংকট ব্যক্তি জীবনের সংকট জনপরিসরে নিয়ে এসে জনপরিসরের
ভাষাতে তার কথা বলা আলোচনা নিতেও পারি না। আমি এত বড় কথা বলতে চাই না, আমি বলবারকে যে এ বই তার একটা উজ্জ্বল না, আমি কিচ্ছু বলছি। আমার পড়তে গিয়ে মনে হয়েছে যে এই বইটাকে আমরা সেই জায়গায় রেখে দেখলে আমরা নিজেদের প্রতি বোধ হয় অনেকটা সুবিধা। আর আমাদের অতি ঝুঁকি দেওয়ার যে মন সে মন আছে, আমি এরকম একটা দুর্গমী অবস্থা দেবো না যে সেই মনকে আমরা কেউ কখনো প্রশ্রয় দেবো না, দেবো হয়তো, কিন্তু প্রশ্রয় দিলেও আমরা কিন্তু সে মনটাকে আলাদা সরিয়ে রাখি। লেখে যদি সেই পরিণত মনে জায়গাটায় আমরা নিজেরা একটু দাঁড়াবার চেষ্টা করি, তাহলে কিন্তু কিছু কিছু কথা পাওয়া যায়। এবং বইটা উদ্ধতি বসুর সান্নিধ্যে এই শিরোনামে আমরা পাচ্ছি, কিন্তু আমরা অনেকেই জানি প্রদীপ বসুর সঙ্গে আমার পরিচয় নেই, অন্যদের কাছে তিনি আরো বেশি জানেন, তখন যে সঙ্গে আমাদের উত্তরের বন্ধুরা ওই পরিবারের কোনো মানুষের সঙ্গে আমার এখানে একটা চমৎকার ডাক্তার সব আমার কাছে আমার ব্যক্তিগতভাবেও ফুর্তি ফুটি। ওদের ছোট ভাই বাপ্পা সুদ্দেশী আমাদের সবাই খুব কাছে, তার সম্বন্ধে এরকম বাক্য বাক্যাংশ আছে। আর অপার অন্য দু একজনের কথা বলব, আর অপার বৃদ্ধ বাপ্পা, বাপ্যের বাপ্পার সম্বন্ধে এই অপার বৃদ্ধ এই বিশেষণ এত সুন্দর জীবন, এবং বাপ্পা তার সব কিছু নিয়ে বাপ্পা অসময়ে চলে গেছে, কিন্তু তার সব কিছু নিয়ে বাপ্পা এক ধরনের অপার বৃদ্ধতা রেখে সঙ্গে নিয়েই গেছে। নিশ্চয়ই তারও স্খলন ছিল আর তার জন্য তাকে জীবন একটা দুটো কথা এমনও আছে যেটা হয়তো লেখকের বিচারের প্রকাশ হতেই পারে, কিন্তু যে ব্যক্তিদের নিয়ে সেই বিচার আজ তারা তাদের কথা লেখবার জায়গাতে নেই আছে, সেসব প্রশ্ন আছে। তো এই সব মিলিয়ে এবং কোনো একটা খুব বিতর পূর্ণাঙ্গ কিছু পাবো এই বই থেকে, এটা মহাকাবের খুব কাজের কাজ হবে। আর সত্যি কথা ওই যে পরিণত মন বলছিলাম, পরিণত মন নিয়ে দেখতে গেলে আমরা কোথায় কী বিতর পাই।